আসসালামু আলাইকুম। ফিস এন্ট্রির পর আমরা এখন চলে এসেছি আমাদের ন্যাশনালিটি এবং হলিডে, এই দুইটা বিষয়কে আমরা আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। এটাও কিন্তু প্রাইমারি সেটআপেরই একটা পার্ট। এই যে আমরা ন্যাশনালিটি এখানে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে একটা ন্যাশনালিটি এখানে করা আছে বাংলাদেশি। এখন আমি ধরে নিচ্ছি যে আমার অন্য আরেকটা দেশের বা আমার কোনো স্টুডেন্ট হতে পারে যে তার ন্যাশনালিটি বাংলাদেশ নয়, অন্য কোনো দেশ। তো আমি ধরে নিলাম সেটা হচ্ছে নেপাল। আমার একটা স্টুডেন্ট এসেছে, সে নেপাল থেকে এসেছে, তো তাদের ন্যাশনালিটি কি নেপালি। তো এখানে আমি এই কথাটা লিখে সেভ করে দিলাম। তো এইভাবে আসলে ন্যাশনালিটি এখানে এন্ট্রি করতে হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হলিডে ডিক্লারেশন। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি আবার এরকম একটা পপ আপ টেবিলের টেবিল আসবে। তো সাধারণত ফ্রাইডে কি হচ্ছে আমরা আমাদের সাধারণ ছুটি বা উইকেন্ড, আমাদের উইকেন্ডটা তো হচ্ছে ফ্রাইডে। তো এটা আমরা আসলে এই ফ্রাইডে হিসাবে এখানে সিলেক্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি কোনো সিঙ্গেল ডে থাকে, যেমন আমি যদি বলি যে হ্যাঁ 26 মার্চ, এখানে যদি আমি এখানে যদি আমি একটা ডেসক্রিপশন লিখে দিই, তো এখানে আমি ধরেন যে একটা কোড করে দিলাম যে এটা আমাদের এবছরের প্রথম ছুটি, এটাকে আমি এখানে কিন্তু সেভ করে দিতে পারি। তাহলে এই দিনটাও আমার ছুটি হিসাবে ধার্যকৃত হয়ে যাবে আর কি। তো এভাবে আসলে হলিডে ডিক্লারেশন করতে হয়। এটা সাধারণত লাগে না, অনেক প্রতিষ্ঠান নিজেরা আসলে করতে চায়, তাদের উপকার হয়ে যাবে আসলে এই বিষয়টা, এই জন্য আমরা রেখেছি। তো আশা করি বিষয়গুলো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না। যদি তারপরেও কোনো প্রবলেম মনে করেন বা আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার দুটাতে যোগাযোগ করতে পারেন। নাম্বার দুটি হচ্ছে 01405488622, আরেকটা হচ্ছে 01689655055, দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, ফেসবুক, ইউটিউব অথবা গুগলে স্কুল কিপার লিখলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।